এই যাত্রা বাসের আগাম টিকিট বিক্রি শুরু বৃষ্টি উপেক্ষা করে ভোর থেকে প্রত্যাশীদের ভিড় কাঙ্ক্ষিত দিনে টিকিট না পাওয়ার অভিযোগ বন্যা দুর্গত এলাকায় প্রকট হয়ে উঠছে গোখাদ্য সংকট কুরবানির গরু বিক্রি করে কৃষকের রোজগারের আশা রূপ নিচ্ছে দুশ্চিন্তায় এবং চট্টগ্রামের পাইকারি বাজারে নামছে টন টন ইলিশ আসছে রাজধানীর বাজারেও আরো বাড়বে সরবরাহ কমবে দাম বলছেন ব্যবসায়ীরা